আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আবিলামীন ওসলাতাম ওলা আশরফিল আম্বা ইউ আলমুসলী ওয়াইলাহ তৈবিনা তাহরীন ওয়ামান তবাহসান্দীন সুমামাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী এক ভাই মুসলিম শরীফের দুই খানা হাদিস আমার কাছে পাঠিয়েছেন পাঠিয়ে বলেছেন যে এই দুই খানা হাদিসের আলোকে অনেকটা প্রমাণ হয় যে নবী করিম সাল আলি ওসাল্লামার আম্মা আব্বা জেহান্নবী নাউজুবিল্লা মিন মুসলিম শরীফে দুইখানা হাদিস এসছে একখানা হাদিস এসছে দুইশো তিন নম্বর হাদিস আনাস মালিক রদি আল্লাহ তাল আনহু কাছ থেকে আন্না রাজুল কল ইয়া রসুল আল্লাহি আইনা আবি একজন ব্যক্তি নবী করিম সাল্লাহ প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমার বাবা কোথায় পলা আফ ইন্নার নবী করিম সাল্লাম বললেন যে তোমার বাবা জাহান্নামে ফকলা ফলাম্মা কফা দা আহু

ইস্তেকফার করার গুনাহ মাফ চাওয়ার আমি অনুমতি চাইলাম আমাকে অনুমতি দেয়া হলো না ওয়স্তা আজান আন আজুর রাহা অতপর আমি আল্লাহর কাছে আমার আম্মার কবর জিয়ারতের অনুমতি চাইলাম ফা আদিন আলী অতপর আল্লাহ সুবাহ আমাকে অনুমতি দিলেন এই দুইখানা হাদিস মুসলিম শরীফে আছে কিন্তু কথা হচ্ছে এর বিপরীতে কোরআন মাজিদের আয়াত আছে আল্লাহ সুবাহান তাল্লাহ পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করছেন ওয়ামাকুন্না মোয়াজিবী না হাত্তা না বারাসা রসূল্লা আল্লাহ সুবহানতাওয়ালা পবিত্র কুর আন মাজিদে সুরাতুল ইসরার পনেরো নম্বর আয়াতে বলছেন ওয়ামাকুন্না মোয়াজিবিন হাত্তা না বরাসা রসুলা আল্লাহ সাবহানতআলা বলছেন আমি ততক্ষণ পর্যন্ত কাউকে আজাদ দিব না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে রাসূল প্রেরণ করি অর্থাৎ যাদের কাছে নবী রাসূল আসেন নাই তারা হচ্ছেন আহলে ফাতরা তাদেরকে বলা হয় আহলে ফাতরা যেমন ঈসা আলিহি সাল্লা সাল্লামার পরে নবী করিম সাল্লাল্লাহু আলী পর্যন্ত পাঁচশত বছরের একটা গ্যাপ ছিল মক্কা শরীফে যারা ছিলেন তাদের কাছে বিশেষ করে ইব্রাহিম আলিহি সাল্লা সাল্লামার পরে ইসমাইল আলিহি সাল্লা সাল্লামার পরে প্রায় চার হাজার বছর পর্যন্ত কোনো নবী রাসুল আসেন নাই তাদেরকে ইসলামিক টার্মিনোলজি অনুযায়ী তাদেরকে বলা হয় আহলে ফতরা যাদের কাছে কোনো নবী রাসুল যান নাই যাদের কাছে নবী রাসুল যান নাই তাদেরকে আজাব দেয়া আল্লাহ সুবাহ তালার জন্য সমীচীন নয় আল্লাহ সুবাহ তালা বলছেন ওয়ামা কুন্না মুআ হাত্তা না বা রাসুলা আমি যাদের কাছে নবী পাঠাই নাই যাদের কাছে আমি রাসুল পাঠাই নাই তাদের উপরে আমি আজাব দেব না কারণ যাদেরকে হেদায়তের রাস্তা দেখানো হয় নাই তাদেরকে যাদেরকে হেদায়তের রাস্তা দেখানো হয় নাই তাদেরকে বিনা বিচারে আজাব দিয়ে দেয়া এটা আল্লাহ সুবাহান তালা যে ন্যায় পরায়ণ সেটার সম্পূর্ণ বিপরীত হয়ে যায় কাজে আল্লাহ সুবাহান তালা তাদেরকে আজাব দিবেন না আহলে ফাতরাদেরকে আজাব দিবেন না তারপর বিশেষ করে মক্কার যারা আছেন তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ কুরআন মজিদ আর অসংখ্য আয়াতে বলেছেন সুরা ইয়াসিনের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাহুম ও আমার হাবিব আপনি এমন এক কৌমকে ও আমার রসুল আপনি এমন এক কৌমকে আপনি আজাবের ভয় দেখাচ্ছেন সতর্কতা জ্ঞাপন করছেন দাওয়াত দিচ্ছেন যাদের পূর্বপুরুষদেরকে দাওয়াত দেয়া হয় নাই ফাহম গা ফেলুন তাদের কাছে কোনো নবী আসেন নাই কোন রাসুল আসেন নাই তাদেরকে আগে দাওয়াত কোনো সময় দেওয়া হয় না তাদের পূর্বপুরুষদেরকে ফাহম গাফেলুন কাজী তারা গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত মক্কার বাসিন্দাদের সম্পর্কে বলা হয়েছে তারপর বলা হচ্ছে আল্লাহ সোমাতাল্লাহ সুরাতু সাজিদার তিন নম্বর আয়াতে বলছেন লেতুং আতাহু নজির আল্লাহ মিয়াদুন আবারও একই কথা বলা হচ্ছে যে আপনি নবীর আগে তাদের কাছে কোনো নদীর কোনো নবী রাসুল কেউ আসেন নাই এই মক্কাবাসীদেরকে সতর্ক করার জন্য কাজেই কুরআন মাজিদের আয়াত অনুযায়ী এটা একদম সুস্পষ্টভাবে প্রমাণিত আরও আয়াত আয়াতের সাবাতেও এসেছে আল্লাহ সামলা বলছেন ওয়ামা কামিন নদীর ও আমার হাবিব আপনি নবীর আগে তাদের কাছে আমি কোনো নবী রাসুল প্রেরণ করি নাই কাজেই এটা নিঃসন্দেহে প্রমাণিত মক্কার মানুষেরা ছিল আহলে ফাতরা নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামার পিতা হজরতে আবদুল্লাহ এবং হজরতে আমিনা ওনারা আহলে ফাতরাতে ছিলেন ওনারা ওনাদের কাছে কোনো নবী রাসুলের দাওয়াত পৌঁছে নাই কাজেই আল্লাহ সুবাহান আলা তাদেরকে আজাব দিবেন না সুরাতুল ইসরার পনেরো নম্বর আয়াত যা বলেছে মুসলিম শরীফের এই দুইখানা আয়াত এই দুইখানা হাদিস মুসলিম শরীফের এই দুইখানা খানা হাদিস সুস্পষ্টভাবে কুরআন মাজিদের এই আয়াতগুলোর বিপরীতে এখন যদি কুরআন মাজিদের কোনো আয়াত যদি বিপরীতে যায় সেই ক্ষেত্রে করণীয় কি আল খতিব খতিবদাদি উনি বলছেন যে যদি কোনো হাদিস যদি কোরআন মাজিদের কোনো আয়াতের বিপরীত হয় সেই ক্ষেত্রে কি হবে সেই উনি সেই ফয়সলা দিচ্ছেন ওয়া মনুনা খবরান খাবরন মু ইসনাদি উমুরিন। যদি কোনো সিকা রাবিও যদি কোরআন মাজিদের যদি কোনো সিকা এবং আমানতদার কোনো রাবিও যদি একটা সহি হাদিস যেটা যেটার ইসাল যেটা ঠিক আছে যেটা সেই হাদিসের সকল শর্ত পূরণ করে সেই হাদিসও কিছু কারণে বাতিল হতে পারে কি কারণে আয়ুখ আলিফা নাসল কিতাবে ওয়াসুন আতিল মুতাওয়াতিরা ফাইউ আলামু আন্নাহু লাহু লাল্লাহু মানসুখ যদি সেই সেই হাদিস কুরআন মাজিদের কোন আয়াত অথবে অথবা কোন মুতাওয়াতির কোন হাদিসের বিপরীতে যদি আসে তাহলে সেই হাদিস মারদুদ হয়ে যাবে সেই হাদিস গ্রহণযোগ্য হবে না সেই হাদিসের সকল শর্ত পূরণ করার পর এটা সেই হবে। সেই হাদিসের হুকুম রহিত হবে অথবা এইটা ধরে নিতে হবে সেই হাদিসের কোনো আসল নাই সেই হাদিসের কোনো ভিত্তি নাই এখন আসুন আমরা আরেকখানা আয়াতের দিকে যাই যে আয়াতিন আল্লা সুবাহ সুস্পষ্ট ভাবে বলছেন সুরাত সুয়ারার দুইশো উনিশ নম্বর আয়াত ওয়া তাকা লুবা কাফিস সাজিদিন সুরাত সুয়ারার দুইশো উনিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহন তালা বলছেন ও আমার হাবিব ও আমার কামলেওয়ালা রাসুল আমি আল্লাহ আপনাকে কারীদের মাধ্যমে পাঠিয়েছি কারীদের অন্তর্ভুক্ত করেছে সেজদাকারীদের মাধ্যমে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি রইসুল মুফাসিরিন হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালা আনহু উনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন ইয়ানি তাকাল্লাবাহু মিন সুলবি নাবিয়িন ইলা সুলবি নাবিয়িন হাত্তা আখরাজাহু নাবিয়ান রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এক নবী থেকে আরেক নবীর পেশানিতে যতক্ষণ না পর্যন্ত ওই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে দুনিয়াতে আগমন করেছেন তত সময় পর্যন্ত এক নবী থেকে আরেক নবীর পেশা নিতে নবী করিম সাল আলী ওসাল্লামার নূরে মোহাম্মদীকে স্থানান্তর করা হয়েছে কাজেই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামা উনার পূর্বপুরুষ যারা ছিলেন সকলেই দিনে ইব্রাহিমের উপরে ছিলেন এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে নবী করিম সাল্লা আলিহাল্লামার পূর্বপুরুষ যারা ছিলেন নবী করিম সাল্লাহামার আব্বাজান ওনার দাদা ওনার বড় আব্বা এইভাবে আদম আলিহি পর্যন্ত ঊর্ধ্বতন যারা যারাই আছেন প্রত্যেকেই নবীজির ঊর্ধ্বতন পূর্বপুরুষ সকলেই দিনে হানিফের উপরে ছিলেন এবং হজরতে আবদুল্লাহ হজরতে আব্দুল মুতালিব উনারা ইব্রাহিম আলী সাল্লামার দিনের উপরে ছিলেন নবী করিম সাল পূর্বপুরুষ কেউ মুশ্রিক ছিলেন না যেহেতু আল্লাহ আমি আল্লাহ আপনাকে সেজদাকারীদের মধ্য থেকে আমি প্রেরণ করেছি এইখানে কোরআন মাজিদের একখানা আয়াত যেখানে আজরকে কে ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের পিতা বলা হয়েছে এটা আসলে ঠিক না কোরআন মাজিদে পিতা হিসেবে এসেছে কিন্তু আরবে চাচাকেও বাবার জায়গায় রাখা হয় বাবা হিসেবে সম্মান দেওয়া হয় যেহেতু ইব্রাহিম আলী সাল্লাতামের বাবা যেহেতু খুবই অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন ওনার নাম ছিল তারেহ অথবা তারেখ ওনাকে লালন পালন করেছেন ওনার চাচা আজার যিনি মূর্তি পূজারে ছিলেন ইব্রাহিম আলিহাল্লা সাল্লামের বাবা উনি মূর্তি ছিলেন না নাম ছিল তারেহ অথবা অপরের আহত তারেখ আজহর যিনি ইব্রাহিম আলী সাল্লামার চাচা ছিলেন তিনি ছিলেন মূর্তি পূজারী ইব্রাহিম আলী সাল্লামার বাবাও মূর্তি পূজারী ছিলেন না কারণ ওই বংশধারাতেই নবী করিম সাল্লাহ আলি আগমন করেছেন আর নবী করিম সাল্লু আলি ওসাল্লামার পূর্বপুরুষদের মধ্যে কেউ মুশ্রিক মূর্তি পূজারী ছিলেন না কাজেই একটা জিনিস সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় সেটা হচ্ছে নবী করিম সাল আলী আসসালামার আম্মা যান এবং আব্বা যান ওনারা আহলে ফাতরা ছিলেন ওনাদের কাছে কোনো নবী রাসুল আসেন নাই মক্কা শরীফে মদিনা শরীফে কোনো নবী রাসুল আসেন নাই কাজেই তাদেরকে আজাব দেওয়া আল্লাহ সুবাহান তালার জন্য ন্যায় সঙ্গত হবেন না আল্লাহ সুমান তাল্লাহ কারো উপরে জুলুম করতে পারেন না এই আল্লাহ সুমান তাল্লাহ সেই সুরাতুল ইসরার পনেরো নম্বর আয়াতে বলেছেন ওয়ামা কুন্না মুআ দিবিনা হাত্তা না বা আমি আল্লাহ কখনো মানুষকে আজাব দিব না যতক্ষণ পর্যন্ত না নবী রাসুল তাদের কাছে পাঠাবো নবী রাসুল যখন আল্লাহ পাঠাবেন তখন আল্লাহ সুবানা হুজ্জত বা দলিল কায়েম করেন যে আমার নবী পাঠিয়েছি তোমাদের কাছে আমার রাসুল পাঠিয়েছি তোমাদের কাছে কোরআন এসেছিল তোমাদের কাছে আসমানি কিতাব এসেছিল তোমাদের কাছে হেদায়াত এসেছিল অতপর তোমরা সেই হেদায়াতকে অস্বীকার করেছ এখন আজাব দিলেও আল্লাহ সুবাহন তাল্লাহ জালিম হবেন না কিন্তু আল্লাহ সুবাহন তাল্লাহ যদি নবী নবীরাসুল না পাঠিয়ে হেদায়তের রাস্তা না দেখিয়ে যদি আজাব দিয়ে দেন তাহলে আল্লাহ আলা স্নান তাল্লাহ নাউজবিল্লাহ জালেম হয়ে যান যা কখনোই হতে পারে না আর সুরাত সু দুইশো উনিশ নম্বর আয়াতের আলোকে আমরা তাফসির যদি পড়ি এই দুইখানা আয়াতের তফসির যদি আমরা পড়ি তাহলে আমরা পেয়ে যাব যে নবী করিম সাল্লাহু আলী ওসাল্লামার ঊর্ধ্বতন পুরুষ যারা ছিলেন কেহই মুশরিক মূর্তি পূজারী তারা কেহই ছিলেন না এই ক্ষেত্রে হজরত ইমাম জালালুদ্দিন সৈয়দ ই রাহিম নবী করিম সাল আলী আব্বা যে জান্নাতি তারা যে জাহান নামে না সেইটা প্রমাণ করার জন্য ইমাম জালাউদ্দিন সৈয়দ রাহিমাউল্লাহ ছয়খানা ছয় রিসালা রচনা করেছেন যদি কেউ বিস্তারিত জানতে চান সেই ছয়খানা রিসালা আপনারা অধ্যয়ন করতে পারেন প্রথম রিসালা مسالك ফি في أبوي المصطفى التعزيم, التعزيم والمنة في أن أبوي الرسول في الجنة ثالثة المنيفة كتاب الدرج في الآباء الشريفة نشر نشر كتاب المنيفين في إحياء الأبوين الشريفين তারপর পাঁচ নম্বর কিতাব হচ্ছে আল মামতুস সুন্দু মুস্তাফা ছয় নম্বর কিতাব হচ্ছে ফিল ছয় খানা কিতাব তিনি রচনা করেছেন এবং সেইখানে অসংখ্য গণিত আয়াত এনেছেন হাদিস এনেছেন কিশোর থেকে আর অন্যান্য কিতাবের একখানা হাদিস এনেছেন যেইখানে বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামা ওনার আম্মা আব্বাকে কবর থেকে আবার জীবিত করেছেন জীবিত করার পর তাদেরকে কালিমা পরিয়েছেন এই বিষয়গুলো ইমাম জালদিন সঈদ রহম ওনার রেসালাগুলোতে সুস্পষ্টভাবে উনি তুলে ধরেছেন কাজেই মুসলিম শরীফের হাদিসে যদি এসেও থাকে কুরআন মাজিদের আয়াতের বিপরীতে হওয়ার কারণে আমাদেরকে ধরে নিতে হবে হয়তোবা ওই দুইখানা হাদিস হয়তোবা মানসুখ হবে ওইগুলোর হুকুম রহিত হবে আর না হয়তো আমাদেরকে ধরে নিতে হবে যে এই হাদিসগুলো আসল আসলি আসলান এই দুইখানা হাদিস কোনো অস্তিত্ব ছিল না মিশরের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ডক্টর আলী জুমআ উনি বিস্তারিত আলোচনা করেছেন দারুল ইফতা থেকে ফতোয়া আছে মিশরের দারুল ইফতা থেকে ফতোয়া আছে যে নবী করিম সাল আলী ও মা বাবা ওনারা জান্নাতি ওনারা জাহান্নামে যেতে পারেন না আল্লাহ সুবাহ অধিক অবগত আছেন আল্লাহ সুবাহ আমাদের সকলের ইমান আকিদাকে আমাদের সকলের আমল আখলাকে যেন হেফাজত করেন আমিন আমিনা আসসালামু আলাইকুম রবিল্লা আলাইকুম ও রহমতুল্লাহি